নমস্কার, আমরা চলে এলাম নতুন একটি প্রতিবেদন নিয়ে টুয়েলভ ম্যান বাংলা চ্যানেলে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকুন। ক্রীড়া জগতের আকর্ষণীয় সব কন্টেন্ট দৈনন্দিন ভিত্তিতে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। বিশ্বকাপ ফুটবল, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা। 32 দেশের এই লড়াই প্রথম মঞ্চস্থ হয় 1930 সালে ল্যাটিন আমেরিকার মাটি উরুগুয়েতে। 1930 সালে শুরু হওয়া প্রত্যেক 4 বছর অন্তর অনুষ্ঠিত এই প্রতিযোগিতা বন্ধ ছিল 1942 ও 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। বিশ্ব ফুটবলে 32 দেশের এই লড়াই হয় যে পুরস্কারটিকে একবার হাত দিয়ে ছুঁয়ে দেখার জন্য, সেই পুরস্কারটি হলো বিশ্বকাপ ট্রফি। 1930 সাল থেকে 1970 সাল পর্যন্ত যা ছিল জুলে রিমে কাপ নামে পরিচিত। এই জুলে রিমে কাপটির আসল নাম ছিল ভিক্টোরিয়া। পরবর্তীকালে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার প্রথম প্রেসিডেন্ট জুলে রিমের নামেই কাপটির নামকরণ করা হয়। গোল্ড প্লেটিং করা স্টার্লিং সিলভারের এই কাপটি ছিল নাইকি নামক প্রাচীন গ্রিসের জয়ের দেবীর মূর্তির আদলে তৈরি করা। কাপটির ডিজাইন করেন অ্যাবেল ল্যাফ্লুয়ের নামক একজন ফরাসি ভাস্কর। 1970 সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জয়ের সাথে সাথে জুলে রিমে কাপটি চিরস্থায়ীভাবে পেয়ে যায়। কাপটি নিয়ে মজার অনেক তথ্য আছে। এই জুলে রিমে কাপটি দুবার চুরি যায়। প্রথমবার 1966 সালে ইংল্যান্ড বিশ্বকাপের আগে প্রদর্শনী কক্ষ থেকে চুরি যায় কাপটি, কিন্তু পিকলস নামের এক কুকুরের সহায়তায় কিছুদিনের মধ্যেই ট্রফিটিকে খুঁজে পাওয়া যায়। স্কটল্যান্ড ইয়ার্ড ট্রফিটিকে ফেডারেশনের হেফাজতে ফিরিয়ে দেন। প্রসঙ্গত, সেই বিশ্বকাপটি আয়োজক দেশ ইংল্যান্ডই জয় করে। সেই সময়ের ইংল্যান্ড ক্যাপ্টেন ববি মুর রানীর হাত থেকে হারিয়ে যাওয়া সেই ট্রফিটিই গ্রহণ করেন। পরবর্তীকালে 1983 সালে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের অফিস থেকে ট্রফিটি পুনরায় চুরি যায়। পুলিশ তদন্তে দোষীরা ধরা পড়লেও জানা যায় ট্রফিটিকে তারা গলিয়ে সোনার বারে রূপান্তরিত করে ফেলেছেন। 1974 সাল থেকে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা তাদের নতুন কাপ নিয়ে আসেন, যার নাম হয় ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপের এই নবতম সংস্করণটির ডিজাইন করেন সিলভিও গ্যাজানিকা। 1974 সালে চালু হওয়া নতুন ফিফা বিশ্বকাপ ট্রফিটি 18 ক্যারেট সোনা দিয়ে বানানো হয়। এই ট্রফিটিতে দুজন মানুষকে হাত দিয়ে পৃথিবীকে ধরে থাকতে দেখা যায়। প্রায় 6 কেজি 142 গ্রাম ওজনের এই কাপটি 5 কেজি খাঁটি সোনা দিয়ে তৈরি। বলা বাহুল্য, ফিফা বিশ্বকাপটি সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত আকর্ষণের বস্তু হয়ে ওঠে। ট্রফিটিকে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও কোনো রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ খালি হাতে স্পর্শ করতে পারে না। সেই কারণেই প্রায় 190টা ফুটবল খেলিয়ে দেশ লড়াই করে এই মায়াবী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। একবারের জন্য ছুঁয়ে দেখতে চায় সেই মায়াবী ট্রফিটিকে। আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দিন ও নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন। আর প্রথমবার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের প্রচেষ্টার পাশে থাকুন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।